আমাদের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান অর্জন করা যেমনি কর্তব্য, জ্ঞান দান করাও তেমনি কর্তব্য। তাই ইসলামের আলো দুনিয়ার সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের উপর ফরজ। নিজে ইসলাম গ্রহণ করে অন্যকে আহ্বান করাই আমাদের আদর্শ। তোমরা যার যার এলাকায় চলে যাও, ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দাও। আসসালামু আলাইকুম। দেখো কোথায় যাচ্ছ? পর পর দুটো মেয়ে হয়েছে, বড়টাকে রেখেছিলাম, মেয়েটাকে জীবিত গোর দিয়েছি। এবার মনে করছিলাম ছেলে হবে, তা নয় মেয়ে হয়েছে, তাই একে জীবিত গোর দিতে নিয়ে যাচ্ছি। তুই ভুল করছিস জহির, সৃষ্টিকর্তার উপর কারো হাত নেই, তুমি তো পাপের পাল্লাই ভারী করছিস। কিসের পাপ? গোত্রের পথে এক মেয়ের বেশি হলে তাকে জীবিত গোর দেয়া, আমিও তাই করছি। এখানেই তোমাদের ভুল। এই ভুল যেদিন ভাঙবে সেদিন তোমরা বুঝতে পারবে কোনটা সত্যি। আমার তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, যে স্রষ্টা এই পৃথিবী বানিয়েছেন, পৃথিবীর সমস্ত গাছ পালা জীব জন্তু সব তিনি সৃষ্টি করেছেন, তিনি এক এবং অদ্বিতীয়। সেই আল্লাহর উপাসনা করো, দেখবে তোমাদের সব দুঃখ মুছে গেছে। আকাশ ভাই, তুমি কি মোহাম্মদ ধর্মের কথা বলছো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে কি শান্তি, কি মহান ধর্ম, তা বুঝতে পারবে। তুমি কি সেই শান্তি পেয়েছো? পেয়েছি, তাই তো তোমাদেরকে আহ্বান করছি, এসো। মারামারি রাহাজানি অন্যায় অত্যাচার অবিচার ছেড়ে সত্যের সন্ধানে নেমে পড়ো। তোমাদের মন্ত্র কি সব ভুলিয়ে দেবে? এতটুকু বলতে পারি শান্তির পথ দেখিয়ে দেবে। কেমন মন্ত্র পড়ো তো শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 আকাশ ভাই, এই মন্ত্র যে এত মধুর তা আগে কখনো বুঝতে পারিনি। যাও জহির, বাড়ি যাও। যাই আকাশ ভাই, তুমি আমাদের যে সত্যের সন্ধান দিয়েছ তার কোনোদিন ভুলব না। বল সজনী বল, প্রাণে এখন খুশির ধার।
বল সজনি বল বল কোন খুশির ধার দুষ্ট হাওয়ায় থাকে না হাই গায়ের আঁচল Hey! 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 H
এখনো বল তোরা স্বধর্ম ত্যাগ করিস নি না এখনো স্বীকার কর না বাঁচতে যদি চাস মোহাম্মদের ধর্ম ত্যাগ কর তুমি আমার মরে ফেলতে পারবে তবুও যে সত্য পথের সন্ধান আমরা পেয়েছি সেই পথ আমরা ছাড়তে পারবো না তোর বাপ পারবে দেখি সে তোদের কি করে বাঁচায় সর্দার যার তাকে একদল দর্শক তুলে নিয়ে গেছে অগ্নিরাজ মন্দিরে আমি আমি মিথ্যা বলছি না সর্দার জারকা আমার জারকা আমার জারকা জারকা আমাকে যেতে দে কায়ে আমাকে যেতে দে আমি জারকার কাছে যাবো না শুনো না আমি কারো কথা শুনবো না আমাকে যেতে দে মা তোমাকে আমি কথা দিচ্ছি জারকাকে তোমার কোলে ছিলে এনে দেবই জারকাকে যারা তুলে নিয়ে গেছে তাদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে দিয়ে বিরাজ যেসব গোত্র তোমার সামনে নর বলে নিষিদ্ধ করেছে তাদের উপর তোমার অভিশাপ পড়ুক তারা ধ্বংস হয়ে যাক প্রভু আমরা তোমার সেবক তোমার জন্য সামান্য উপহার এনেছি তুমি তা গ্রহণ করে আমাদের কৃতার্থ করো অরে পামর নরবলি যে নিষিদ্ধ করা হয়েছে তা কি তোরা জানিস না আমি মনে করেছিলাম এতক্ষণে ওরা তোকে বলি দিয়ে ফেলেছে সবই ওর জন্য সম্ভব হয়েছে দাদা গায়ে আরে দোষ তুই দোস্ত তুই আমার বোনের জীবন বাঁচিয়েছিস তোর বোন ওরা আমার গোত্রপতির মেয়েকে বলি দিতে তুলে এনেছিল কায়েস উমাই গোত্রকে এতই দুর্বল হয়ে পড়েছে যে তারা তাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারে না তুই তো যুদ্ধ বিগ্রহ নিয়ে দেশে বাইরে পড়ে থাকিস গোত্রের খবর কি করে জানবি ও কে দাদা আমার দোষ মহাবীর আবু রায়হান কি জানো মা রায়হানের জন্যই আজ আমি বেঁচে গেছি রায়হান কোন রায়হান আজ সবে কর
बहुत खाई ज्ञान नीचे से जरदाना आए वो सब का एकटा कथार जवाब दाओ ओमाय गोते सबसे धनी लोक के क्यों तुई छाड़ा आर के पात्र हिसाबे आमाके तुम्हार पसंद है हाय माने तुई छाड़ा उपयुक्त पात्र आर के आछे आमी तुम्हार मेके पसंद करी ताके बिये करब बोले स्थिर करेछी অথচ তোমার মেয়ে কিনা মিস্টারের বাচ্চার জন্য আমাকে অপমান করলো তোমার মেয়েকে বলে দিও আর কখনো সেই জন্য রায়হানের সাথে মেলামেশা না করে কার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে কথা বলছিস সর্দার হ্যাঁ আর কোনো দিন যদি আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করিস তাহলে তোর ওই মোটা চোখ দুটো আমি তুলে ফেলব আরাম দাদা দুটো পয়সার মালিক হয়ে তারাকে সারা জ্ঞান করে জারদানা এতক্ষণে ঘরে ফেরার কথা মনে পড়লো বুঝি সে দেখুলাম আজ আমার মেজাজ ভালো নেই জারদানা আমি তোমার মেজাজ ভালো করে দেব আমার পাশে দুদণ্ড বসলে সব ঠিক হয়ে যাবে শো তোকে আর আমার প্রয়োজন নেই তুমি কি বলছো জারদানা তুমি না পুত্রাজের নামে শপথ করে বলেছিলে আমাকে বিয়ে করবে বিয়ে তোরা পুত্রাজের অভিশাপ তোদেরকে নিয়ে ফুর্তি করা যায় বিয়ে করা যায় না আর কখনো আমার সামনে আসবে না জয়নব আমি জয়নবকে ভালোবাসি বিয়ে করতে হলে আমি ও কি করবো সব প্রিয়তম এস মেয়ে মানুষ দেখেছিস তাদের আসল রূপ দেখিস নি এবার তাই দেখবি আমগুলো কি দেখছিস তোকে আমাকে শরম করে না বলছি শরম দুদিন পর যখন বউ করে আমার ঘরে তুলে নেব তখনও কি শরমের কথা বলবি না 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 কোথায় যাচ্ছ তোমাদের বাড়ি তুমি আমাদের বাড়ি যাচ্ছ অথচ আমি তখন বাড়িতে নেই ভেবো না তোমার খোঁজে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি তো যাচ্ছি ভাবির কাছে ও ভাবির সাথে আমার অনেক কথা আছে কিনা তাই যাচ্ছি শোনো তোমার এই অনেক কথার মাঝে এক আটটা কি আমাকে বলা যায় না কেন আমাকে উদ্ধার করার পর থেকে কয়দিন আমার খোঁজ নিয়েছ বলো তুমি তো
শুধু জানো যুদ্ধ করতে, তাই করো গে যাও। একটা মেয়ের মনের কথা শুনে তোমার কি লাভ? কোনো লাভ নেই। তুই? হ্যাঁ, আমি তোর মুহাব্বতের দিওয়ানা। জানতানা আমার এতদিনের ভালোবাসা প্রত্যাখ্যান করার সাহস তোর কি করে হলো? তুই বুঝি জানিস না লম্পটদের ভালোবাসা আমি পছন্দ করি না? টাকা শুনে রাখ, রায়হানটা আমি ভালোবাসি, ভালোবাসবো। লুকাশা, লুকাশা, আকাশ ভাই জি কোথায় যাচ্ছ তোমরা? আজ ভূতরাজের সামনে বলি হচ্ছে, তাই দেখতে যাচ্ছি। কি জন্য বলি হচ্ছে? আবু রাহেল নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তাই তাকে ওবায়দা সর্দার হুকুমে বলি দেওয়া হচ্ছে। শুনলাম তুমিও নাকি মোহাম্মদের ধর্মের কথা বলে বেড়াচ্ছ। পৃথিবীর কোন মানুষ শান্তি চায় না বলো? তাই শান্তির কথা বললে দোষ কি? ভূতরাজি বা আমাদেরকে অশান্তি দিচ্ছে কোথায়? শান্তি তোমরা পাচ্ছ ঠিক, কিন্তু রেহাই পাচ্ছ না মারামারি রাহাজানি আর বেলাল্লাপনা থেকে। একটা জীবন্ত মানুষকে গোর দেয় কি শান্তি? তোমাদের মতো সেও তো রক্ত মাংসে গড়া মানুষ, আল্লাহ সৃষ্টি। বলো, তোমরাই বলো এটা কোন শান্তি? আমাদের যে শান্তি তা তোমরা দেখনি। হয়েছে হয়েছে, তা থেকে আমাদের আর কাজ দে, চল। হ্যাঁ, যেদিন সর্দার হাতে ধরা পড়বে সেদিন তোমার শান্তি বের করবে। খোদা, তুমি ওদেরকে হেদায়ত করো। সর্দার, আকাশ মোহাম্মদের ধর্ম ভরে যাচ্ছে, অনেক লোক মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে। ওই বিধর্মী আকাশ তোদের মুখের সামনে মোহাম্মদের ধর্ম বলে বেড়াচ্ছে, আমার তোরা সবটাকে ছেড়ে দিয়ে চলে এলি। আগামী সাত দিনের মধ্যে ওই বিধর্মীর বাচ্চাকে আমার সামনে হাজির করবি, তা না হলে তোদের কাউকে আমি রেহাই দেবো না। একটা মেয়ের মনের কথা শুনে তোমার কি লাভ? রায়হান, এই রায়হান, বলি কিছু বলছিলে দাদা ভাই? মনটা তখন কোথায় ছিল? কোথাও না দাদা ভাই, কোথাও না। আরে রাহান, রাহান যাস না, শোন, চলেই গেল। চলেই তো যাবে। হেসো না, হেসো না, আদর দিয়ে তুমি ওর মাথাটা খেয়েছো। মাথাটা খেয়েছি আমার কি, পরে তুমি নিজেই পস্তা।
পালাবে কোথায়? পাল্লো না পাল্লো না, কলা খাও কলা খাও কলা খাও কলা খাও। এভাবে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে? তুমি ছাড়া যে আমার জীবনে অন্য কোন নারী আসেও নি, আসবেও না। আমি তোমাকে আজীবন ভালোবাসব। যদি আমাদের মিলন পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি সে বাধার প্রাচীর ভেঙে ফেলব। রায়হান, সেই পিতার রক্ত আমার দেহ থেকে কিভাবে বেরিয়ে আসছে
আমাদের মেরে তুই যদি শান্তি পাস তাহলে মার। তবু যে বাণী আমরা গ্রহণ করেছি তা কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। তোদের মন্ত্রের কি এতই গুণ? শুনবি শুনবি ছোট ভাই, শুন তাহলে। আকাশ ভাইয়ের কথা ভাবছি, ওই সব মুসলমানদের কথা। এত অত্যাচার এত জুলুম আর সহ্য করছে, তবু মোহাম্মদের ধর্ম ভুলতে পারছে না। অথচ আমাদের উপরে এর অর্ধেক অত্যাচার হলেই আমরা শুধু ধর্ম নয় ভূতরাজকে ভুলে যেতাম। ওদের ধর্মে ইমান কি এতই মজবুত? চুপ কর কাশ, চুপ কর, এসব কথা মুখে আনিস না। তুই সর্দারের ছেলে বলে এসব কথা কারো কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশে ভাই সত্যকে কি করে অস্বীকার করব? এই কথা তো ঠিক, আমরা অন্যায় করছি। না না, এই অন্যায় আমি হতে দেব না। তুই যা সালমা, আমার কাজ আছে, আমি চললাম। তুমি কি ব্যাপার? আরে কথা বলার সময় নেই, রায়ন কোথায় তাই বলো। ঘরে। ও এই রায়হান, রায়হান, সর্বনাশ হয়েছে, আবু আক্কাস বন্দিশালা থেকে পালিয়েছে। বলো কি,
সর্দার তোর উপর খেপে আগুন হয়ে আছে, বাঁচতে চাও তো আকাশকে খুঁজে বের করার চেষ্টা করো। পালিয়ে যাবে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, তুমি অসীম করুণাময়, তুমি তাদের হেদায়েত করো, হেদায়েত করো। আল্লাহু আমিন। কুত্তা, ভেবেছিলি তুই সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি? ভেবেছিলি তোর আল্লাহ তোকে রক্ষা করবে? দেখি আজ তোকে কি করে রক্ষা করে। এত শাস্তি না দিয়ে আমাদের একেবারে শেষ করে ফেল, শেষ করে ফেল। পুত্রদের কসম, আজ তোর বুকে রক্ত পান করব। কে তুমি ভাই? রহমতের ফেরেশতার মতো আমাদেরকে রক্ষা করলে? তোমার এই ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না রায়হান। আমি না বুঝে আপনাদের উপর অনেক অত্যাচার করেছি, আমাকে আপনি ক্ষমা করুন আকাশ ভাই। পরম করুণাময় আল্লাহ অসীম দয়ালু, তিনিই ক্ষমা করার মালিক। এখন আমি বুঝতে পারছি
এত অত্যাচার সহ্য করেও কেন আপনারা সেই আল্লাহর নাম ভুলতে পারছেন না? রায়হান। হ্যাঁ আকাশ ভাই। ইয়া গাফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ ভাই, আপনারা জব্বল পাহাড়ে চলে যান, ওখানেই দেখা হবে। যেখান থেকে পারিস আকাশকে দূরে এনে দিবি। এবার দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। রায়হান, দোষ তোরও কম নয়, তবু তোকে এবারের মতো কিছুই বললাম না। আকাশকে ধরে আনার দায়িত্ব তোর, এ কথাটা ভুলে যাস না। রায়হান, কি হয়েছে? কই, কিছু হয়নি তো? তোর কিছু হলে আমি টের পাই না মনে করিস না? তুমি টের পাবে না তো কে টের পাবে ভাবি? দু বছর বয়সে মাকে হারিয়ে যখন তাকে খুঁজে মরছি, তখন তুমি এ বাড়িতে এলে বধূ বেশে। হেতিম দেবরটাকে সন্তান স্নেহে বুকে টেনে নিলে। তুমি তো ভাবি নাও, তুমি মা। সত্যি যদি তাই জেনে থাকিস তাহলে বল তোর কি হয়েছে? শুনতে চেয়েও না ভাবি, সত্য মিথ্যার বেড়া জলে আটকে পড়েছি। কোনটা ছাড়ব, কোনটা গ্রহণ করব ভেবে পাচ্ছি না। ভালো কথা ভাবি, ঘরে শুকনো কিছু খাবার আছে? খাবারই নেই, তা আবার শুকনো। ও, তা খাবার দিয়ে কি হবে? একটি বিপদগ্রস্ত পরিবারকে বাঁচাবো ভেবেছিলাম, কিন্তু ক্ষমতাই যে নেই। ক্ষমতা নেই কে বলেছে রায়হান? দেবরকে বড় করেছ সত্যি, কিন্তু মানুষ করনি। মানুষ করার দায়িত্বটা তুমি নিলে আমার আর কোনো দুঃখই থাকবে না, তাই নেব ভাবি। এসো। কোথায়? শুকনো খাবারের কথা বললি না? এসো। আহ, এসো না, আসি ভাবি। আচ্ছা রায়হান, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা, তাড়াতাড়ি করো, আবার মাঠে পড়বে। যা সেরেছে মা। কোথায় যাচ্ছিস? কোথাও না, ইয়ে মানে দাদা খাবার নিয়ে যেতে বলেছিল তো, তাই নিয়ে যাচ্ছি। যাই মা। এই, তোকে না সেদিন একদল দস্যু ধরে নিয়ে গিয়েছিল, তুই যেতে পারবি না, রাখি সব। আজ যাই, কাল থেকে না আর যাব না। না, তুই যেতে পারবি না। মা, ওই দেখো বাবা আসছে। এই যা, আমাকে মিথ্যে বলে মেয়েটা পালিয়েছে তো। রায়হান, 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 একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। আজ তুমি আমাকে একটা দুশ্চিন্তার হাত থেকে বাঁচালে জারকা। কি বলেছে তোমাকে? ও কথা বলি, তুমি আমাকে লজ্জা দিও না রায়হান, চলো কোথায় যাবে? না জারকা, সেখানে তোমার যাওয়া হবে না। কেন হবে না? আমি এক অন্তর্জালায় চলছি, তার সমাধানের পথ এখনো খুঁজে পাইনি। তোমাকে সেখানে নিয়ে গিয়ে নতুন কোনো বিপদে জড়াতে চাই না। তুমি ফিরে যাও জারকা। তুমি তো বলেছ পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে আমাকে আলাদা করে, তাহলে আজ কেন তোমার অন্তর্জালার ভাগ থেকে আমাকে বঞ্চিত করছো? জারকা, আমি তোমার সাথে যাবো রায়হান, নিজের গরজেই যাব, দুজনে মিলে খুঁজে বের করব সমাধানের পথ। না করো না লক্ষ্মীটি। দুঃখের সাগরে ভাসার ইচ্ছে যখন তোমার হয়েছে,
তখন চল। নিশ্চয় তোমার জন্য খাবার নিয়ে আসবেন। তোমারও খিদে পেয়েছে না মা? কই না তো দেবেছ, আমি ছেলে মানুষ, তোমার কষ্ট বুঝতে পারি না। আর কেঁদো না মা, আমি আর খেতে চাইবো না। সোনা মানি, পারলাম না হাসিবার মা, তোমাদের মুখে তুলে দিবার মতো কিছুই জোগাড় করতে পারলাম না। পরবর্তীকার যত পারো আমাদের কষ্ট দাও, কিন্তু বাচ্চাটাকে আর কষ্ট দিও না। রায়হান, তোমার সাথে সর্দারের বেটি এসেছে, তার এক মুসলমান ভাইয়ের জন্য সাহায্য নিয়ে কি বলে যে তোমাকে শুকরিয়া জানাবো ভেবে পাচ্ছি না। শুকরিয়া জানাবার প্রয়োজন নেই আকাশ ভাই, রাহেনের মুখে শুনেছি তোমাদের মন্ত্রে নাকি খুব গুণ। শুনবে? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله. তোর এত বড় সাহস, আমার কন্যা হয়ে তুই ভূত প্রেতের শত্রুকে খাবার দিয়ে সাহায্য করিস? জর্দালা দাদা, সব দোষ ওই রায়হানের। এখন বুঝলাম ওই শয়তান সেদিন আকাশকে তোর হাত থেকে বাঁচিয়েছিল, আর যার কাকে এখানে নিয়ে এসেছে ও আমার কন্যাকে বিধর্মী বানাতে চায়, ওকে আজ আমি উচিত শিক্ষা দেব। সাবধান সর্দার, এতদিনে তরবারি মিথ্যার সপক্ষে উঠেছে, আজ উঠতে যাচ্ছে সত্যের সপক্ষে। যদি বাঁচতে চাও তোমার হুকুম ফিরিয়ে নাও। দাঁড়িয়ে কি দেখছিস, ও লম্বা দিতে কি দিবে? আকাশ ভাই, আপনি পালান। রায়হান, তোমাকে একে ফেলে পালাবো না। ওরা আমার কিছুই করতে পারবে না, দোহাই আল্লাহ, আপনি পালান। আল্লাহ তোমার সহায় হন। এখনো বলছি অস্ত্র ফেলে দে রায়হান, আমার কাছে মেয়ের চেয়ে ধর্মই বড়। না না রায়হান, না, তুমি অস্ত্র ফেলো না রায়হান। ফেলে দে। না 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 রায়হান, ফেলে দে রায়হান। না রায়হান, না, ফেলে দে। না না রায়হান, না, কিছু হলে আমার বুকটা যে খালি হয়ে যাবে, তখন আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? কেঁদো না, কেঁদো না রানী। ছোট ভাই হলেও রায়হানকে তুমি সন্তান স্নেহে বড় করেছো, ওর জন্য
আমার বুকটো জ্বলে। আমি মিথ্যে বলছি না কায়েস, আমি নিত্যকে দেখে এসেছি, সর্দার তাকে ধরে এনেছে। না না, কিছু তো হতে পারে না। ভালো করে শুনে রাখ, আগামীকাল রাতে চার্তনার সাথে তোর বিয়ে হবে। চলো লক্ষ্মী মেয়ের মতো ওকে ঘরে নিয়ে আসবি। আমি যাব না। আল্লাহ আল্লাহ, কি তোর সব অপরাধ আমি ক্ষমা করে দেবো, যার কাকে আমি তোর হাতে তুলে দেবো। শুধু একবার বল মুহাম্মাদের ধর্ম মিথ্যা। পারবো না সর্দার, পারবো না। যা সত্য জেনেছি তা মিথ্যে বলতে পারবো না। আমি বিশ্বাস করি সবার উপরে, আল্লাহ এক, তিনি ছাড়া আর সব মিথ্যা। কুত্তা, তোকে আমি শেষ করে ফেলবো, জানে মেরে ফেলবো। এই শুনি ফেল কুশিয়া। বাবা, মরে যাবে। আমি চাই ও মরে যাক,
বিধর্মীর বেঁচে থাকার কোন অধিকার নেই। শুয়ে যা বসিয়া, ওকে তপ্ত বালুতে শুয়ে ওকে পাথর চাপা দিয়ে রাখ। তুমি আমার ভাইকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি ওকে আবার বুঝিয়ে সুঝিয়ে আমাদের ধর্মে ফিরিয়ে নিয়ে আসবো। ওদের কাউকে আমি বিশ্বাস করি না। ওকে বন্দিশালায় নিয়ে যা, সারা রাত পাহারায় রাখবি। কাদিস নে যা সালমা, কি করবি? সর্দারের হুকুম অমান্য করে ওকে বাঁচানো অসম্ভব। সবই সম্ভব, ভালোবাসার জনকে বাঁচাতে হলে চেষ্টা করতে হয়। চেষ্টা? হ্যাঁ, রায়হান মরবে, চারদানা তোকে পাবে, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। শুন, হয়নি আমি বেইমানি করব না। Thank you.
তাকে তো খবরটা দিতে হয়। কোশিয়া স্যার, এই সমস্যা দাঁড়া। রায়ানকে কোথায় সরিয়েছিস গো ফ্রান্স? আমি সরিয়েছি? তুই যাটা বলছিস। তুই নাসরাল এখানে কি করছিস? তোরা ওকে সরিয়ে রেখে এখন আমাকে ভুল বোঝাবার চেষ্টা করছিস। শুনে রাখ জারদানা, আমার ভাইয়ের কিছু হলে আমি তোকে ছাড়ব না। জারদানা, কি হয়েছে জারদানা? সর্দার, এই হারামজাদা আমার দুজন লোককে হত্যা করে রায়ানকে মুক্ত করে দিয়েছি। ও মিথ্যে বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না সর্দার। জারদানা, ওদের দুজনকে আটকে রাখ। রায়হান আমাদের বড় শত্রু, ওর সন্ধান পেতেই হবে। সর্দার, সর্দার, তুমি ওর কথা বিশ্বাস করো না সর্দার। কোনো কথা নেই। বারে এতটুকু দেরি সহ্য হয় না? হয় না। ঠিক আছে, আর কোনো দিন দেরি হবে না। এবার কাছে এসো। না। আহা, এসো না। এসো এসো প্রাণ প্রিয়া, কাছে এসো না, তুমি দিলে একা একা ভালো লাগে না। ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না,
কাছে সোনা তুমি বিনে একা একা ভালো লাগে না ভালোবেসে প্রিয় তুমি ভুলে যাবে না ঢুকে ঢুকে রেখো মোরে ছেলে যেও না লোকটা বাজবে তো বাবা বাজবে মা বাজবে তুই ওকে ভালো করে সেবা যত্ন করিস দেখবি ও ভালো হয়ে যাবে আমার কন্যা হয়ে পুত্রের কামিন ভেঙেছিস তোকে তোকে আমি শেষ করে ফেলবো মুক্ত করেছি দাদা
হাত ছেড়ে দে কায়েস। না কায়েস, দিনের পর দিন তোমরা যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছ একদিন তোমরা ধ্বংস হয়ে যাবে। আরে কমব্যাক, শেষে কি তোর কপালও পূর্ণ? তোমাদের কপাল পোড়ার আগে এ অত্যাচার বন্ধ করো। ছেলের কথা শুনে তুমি যদি জারকাকে ক্ষমা করো তাহলে আমরা তোমার বিচার মানব না। আমি ওমাই গোত্রের দলপতি, সন্তান বলে দুর্বলতাকে কোনোদিন প্রশ্রয় দেইনি। কায়েসকে আটকে রাখ, আর ওই জারকাকে ভূতরাজের সামনে নিয়ে জীবন্ত গুড় দেবার ব্যবস্থা কর। যা, নিয়ে যা। একদল লোক যাচ্ছে, দেখে মনে হলো অনেক ধনী। শোনো সবাই, বহুদিন পর একটা শিকার পাওয়া গেছে। আমি বাধা দেই না কুসুম, আমি তোকে ছেলে কিছুতেই যাবো না। দোহায় লাগে, তুই যা, কিন্তু কোনো কিন্তু নয়, তুই পালা। পালা বলছি কুসুম, যার্জনে এসে গেল, তুই পালা। না পালা বলছি। তুই আমার সর্বনাশ করেছিস, সরকার সর্বনাশ তোকে আমি করতে দেব না। মারা যখন খায়েস হয়েছে তখন মস। গোত্রে এত বড় সাহস আমার গোত্রে হাত দেয়, ওদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে দিতে না পারলে তোর ক্ষমা নেই জানতানা। কৌশিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. مشكلة معرفة سوينية كمار كبيلاي
তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওই বেটার কাটা মুন্ডুটা আমার সামনে নিয়ে আয়। সব সময় এ তুমি কি আদেশ করছো সর্দার? লোকটা মুসলমান হলো, সে আমাদের মেহমান। বেদুইন ধর্মে মেহমানদের গায়ে হাত দেওয়া অন্যায়। অগ্নিরাজে শত্রু কখনো মেহমান হয় না। না সর্দার, আমি তোমাকে এত বড় সমাজ করতে দেবো না সর্দার। তুই আমার আদেশ অমান্য করিস, আমার তোর রক্ষে নেই। আমাকে হত্যা করে তুমি যদি খুশি হও করো, কিন্তু ওকে ক্ষমা করে দাও। বাবা, মেহমানকে হত্যা করার পূর্বে আমাকে হত্যা করো। কি দাঁড়িয়ে রইলে কেন? করো, হত্যা করো। এই মুহূর্তে তুমি আমার কাবিলা ত্যাগ করো মেহমান, আর কখনো এসো না। বেশ, আসিব না। তোমাদের কথা আমি কোনোদিন ভুলব না। আল্লাহকে ডাকি, তিনি যেন তোমাদের মঙ্গল করেন। হাসি অলিত, মেহমান, মুসলমান বলে তোমাকে আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলাম, অথচ তুমি সেই অপমান ভুলে গিয়ে তোমার ধর্মের শত্রুদের আজ মৃত্যুর হাত থেকে বাঁচালে। লাকুম দীনকুম ওয়ালিয়া দীন, একজন মুসলমানের কাছে সকল ধর্মই সমান সর্দার। প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মাবলম্বীকে অকারণে আঘাত করে না, তাহলে আল্লাহ নারাজ হন। এই যদি একজন মুসলমানের পরিচয় হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমরাই মানুষের প্রকৃত বন্ধু। আল্লাহ তোমাদের সুমতি দিন। দাঁড়াও, জানি অনুরোধ করলেও থাকবে না, তবুও যাবার সময় বোনের এই সামান্য উপহার নিলে খুশি হব। দাও। আকিওলি
বললি? হ্যাঁ বাবা, সে ওমাই গোত্রপতি আবু ওবাইদার কন্যা জারকা। কি? ওমাই গোত্রপতির মেয়ে? শুধু তাই নয়, রায়হানকে ভালোবাসে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। ওকে ভালো করে দেখাশোনা করিস মা, তাকে রায়হানের হাতে তুলে দিতে হবে। রায়হান বেঁচে আছে, আবার জারকাও বেঁচে আছে, তাদের দুজনার মিলন হবে আমি বেঁচে থাকতে। না, শোন, কোপরান আর ফাতেমাকে ধরে নিয়ে আয়, তাহলে রায়হানও আসবে, জারকাও আসবে। তুই সামনে দেখ, হারামজাদারা কোথায় পালালো? ওদিকে দেখ, খুঁজব কোথায় পাবো রায়হানকে। একে একে সবাইকে হারাতে হচ্ছে, আজ সুলেমানকে আমরা হারালাম, রায়হানকেও খুঁজে পাচ্ছি না। কিন্তু রায়হানকে খুঁজে বের করতেই হবে। আমরা মুসলমান, বিধর্মীদের অত্যাচারে বাড়ি ঘর ছেড়েছি, তাতেও রেহাই পাইনি, আজ আমার স্বামীকে বিধর্মীরা মেরে ফেলেছে। আমরাও মুসলমান, আকাশ ভাইকে নিয়ে আমরা একটা মুসলিম সংগঠন করেছি, ইচ্ছা করলে তোমরাও যেতে পারো। আকাশ ভাই? হ্যাঁ, আকাশ ভাইয়ের আদেশে আমরা রায়হান ভাইকে খুঁজে বেড়াচ্ছি। আমরাও যাব। ভাইজান, ভাই আমার,
তোকে আবার ফিরে পাবো না একটুও ভাবিনি। রানী, তোমার রায়হান ফিরে এসেছে। রায়হান, আমার রায়হান। ভাবি, তোমরা সবাই বেঁচে আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ছোট ভাই, শুনেছি জারদানা জারকাকে হত্যা করেছে। এতদিন আমরা সবাই ছিলাম ছন্ন ছাড়া, এখন একত্র হয়েছি, হয় আমরা বাজবো না হয় ওরা বাজবে। আমাদের শক্তি আরো বাড়াতে হবে, তা না হলে এত বড় শক্তির মোকাবেলা করার অর্থ নির্ঘাত মৃত্যু। হ্যাঁ, তৈরি আমরা হবই। মুসলমানদের রক্ত দিয়ে ভূতরাজকে কুশল করাবো। হ্যাঁ, যাও। আরে হারামির দল, মুসলমানদের উপরে অত্যাচার করতে তোদের বুক কাঁপে না? ভূতরাজের সামনে মুসলমানদের বলি দিলে ভূতরাজ খুশি হয়? ওই ভুল পথ ছেড়ে তোরাও সত্যি পথে চলে আয়। তোদের ওই অন্ধকারে আল্লাহকে আমরা বিশ্বাস করি না। আল্লাহকে যদি বিশ্বাস না করিস, তাহলে আজ তোদেরকে বিশ্বাস করিয়েই ছাড়ব। তারা মৃত্যুর জন্য তৈরি হ। যা, ওবায়দা সর্দার আর জারদানাকে বলে দিবি, মুসলমানদের উপর অত্যাচার করলে মুসলমানদের পরিবর্তে এবার তাদেরকে জীবন দিয়ে মাসুল দিতে হবে। ওমাই গোত্রের যে কজন বীরকে তুই হারিয়ে এসেছিস, তাদের জীবন তুই ফিরিয়ে দে। দোষ করবে তুমি, আর জীবন ফিরিয়ে দিতে হবে আমাকে। তোকে আমি বলে ফেলো, দেরি করলে সময় ফুরিয়ে যাবে। সোমকায়েস, তোর বাপ জারকার মতো বিশ্বাসঘাত ইনিকে গোত্রের প্রথা অনুযায়ী জন্ম মুহূর্তে কোর দেয়নি বলে রায়হানের মতো ক্ষুদ্র আমাদের বিজয়ের মুহূর্তে আমাদের পরাজিত করেছে। দোষ তোর বাপের। আমার সামনে শির উঁচু করে কথা বলতে তোর বুক কাঁপলো? অপদার্থ লোকের মুখে এ কথা শোভা পায় না। এই বৃদ্ধকে বন্দী কর। আয়, কে বন্দী করবি? তোমাকে কিভাবে ডাকতে হয় আমি জানি না। আমার ডাকার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে তুমি আমাকে মাফ করে দিও। যাবসের সর্দার আমাকে কন্যা জ্ঞানে আশ্রয় দিয়েছে। আমি এখানে অলিদের মতো ভাই, জুলেখার মতো বোন পেয়েছি। সবই তোমার লীলা পরবার দেখা। রায়হানের মতো আমিও যেন যাবসা গোত্রের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি। তুমি আমাকে সে তৌফিক দাও, সে তৌফিক দাও। আমি মা, কি সেই মন্ত্র যা ধর্মের প্রতি এত বিশ্বাস এনে দিয়েছে? শুনবি? হ্যাঁ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসিয়া সর্দার আমি রায়হানের আস্তানার খোঁজ চাই সর্দার যাও তুমি নিজে যাও জাবুসা গোত্রের পক্ষে রায়হান যুদ্ধ করছে তার মানে জাবুসা গোত্র রায়হানের পক্ষে সর্দার জাবুসা তোর নাম আমি দুনিয়ার বুক থেকে যদি মুছে দিতে না পারি তো আমার নাম জানতে নাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في বন্ধুগণ তোমাদের মতো শক্তিশালী গোত্রপতিদের আগমন সুন্দর হোক শুভ হোক ভাইসব আমরা সবাই আজ এক মহা সমস্যার সম্মুখীন সত্যি কথা বলতে কি আমাদের পূর্বপুরুষের ধর্ম আজ বিপন্ন প্রত্যেক গোত্রে দুই একজন করে আজ মুসলমান হয়ে যাচ্ছে আমরা দুর্বল হয়ে পড়ছি শক্তিশালী হয়ে উঠছে ওই বিধর্মীরা এইভাবে যদি ওরা সংখ্যায় বাড়তে থাকে তাহলে একদিন আমরা শুধু ধ্বংসই হয়ে যাব না আমাদের ধর্ম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে না যেভাবে হোক এর প্রতিকার আমরা করবই সর্দার রাহানের আস্তানার খোঁজ পেয়েছি হ্যাঁ সর্দার রাহান গুহার ভিতরে আছে এই সুযোগে ওদেরকে বন্দি করা সম্ভব السلام
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন রব্বানা আসলামনা আনফুসনা ওয়া লাম তাগফিরলানা ওয়ারহামনা সামনে জীবিত গোল দেওয়া হবে নিয়ে চল মানুষের উপর অন্যায় অত্যাচারের ফল যে ভালো না তার প্রমাণ আমি আমি তোকে অনুরোধ করছি এদের সবাইকে তুই ছেড়ে দে তা না হলে ধ্বংস হয়ে যাবি যদি ভেবে থাকিস এবারও রায়হান তোদের রক্ষা করবে তাহলে ভুল করবি আজ আর কেউ তোদের বাঁচাতে পারবে না এই শুভ দিনে তোমার জন্য তাল হয়ে নিয়ে এসেছি পুত্র দেবতা আমার ভোগের জন্য তোকে এখনো বাঁচিয়ে রেখেছে কত খুশি মেরে যা
Thank you.
দিন নারায়ণ নারায়ণ